يا أيها الإنسان ما غرك بربك الكريم এই আয়াতের উপর দুই একটা কথা বলতে চাই। কিসে আল্লাহ কোন আমার সম্পর্কে কিসে ভুলাইছিল, কিসে ভুলাইছিল? হ্যাঁ, ভুলাইছে যে জিনিসগুলো সেগুলো আল্লাহ বলে দিয়েছেন, সেগুলোকে দুশব্দে বললে কি বলতে হয়? يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله عن ذكر الله عن ذكر الله الله সম্পর্কে বলে দিয়েছিল মাল, আল্লাহ সম্পর্কে বলে দিয়েছিল اولاد, সব এই দুই শব্দের ভিতরে خلاص ব্যাখ্যা করলে কিছু আসবে মালের ভিতরে কি 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 মাল মানে দুনিয়া, اولاد মানেও দুনিয়া। এই দুনিয়ার এই দুই বস্তুকে আল্লাহ তাআলা বলছেন এই বস্তুকে পৃথক করলে আটটা জিনিস হবে। وإن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم আমি তো ترجمه করতে পারতেছি না, সূরা তাওবা সম্ভবত 20 আয়াত পড়ে নেবে, সব ভাই থেকে বলতেছি সময় শেষ হয়ে যাচ্ছে, আমি সময়ের সাথে আমি দৌড়াইতে পারতেছি না, আমাকে আগেই বলে দেওয়া হয়েছে মহিষবে সময়ের প্রতি, কারণ টিসির প্রোগ্রাম, আর আল্লাহ তাআলা তুমি সময়ের ভিতরে বরকত দাও। আমি বলতে চাই এই জিনিসগুলো এগুলোর আটটা জিনিসের নাম বলতেছে, কলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমার বাবা, তোমার ছেলে সন্তান, তোমার আত্মীয় পরিজন, দেখেন তোমার ব্যবসা বাণিজ্য, তোমার বাড়িঘর, এগুলোকে তুমি ভালোবেসেছো, ভালোবাসো আল্লাহ এবং রসুলের সাথে কি বেশি ভালোবাসো? আওয়াজ দেওয়ার পরে, নামাজে আসার পর যে ঘর থাকতে বাইরে হইতে পারো না, তো এখন তো প্যান্ডামিক উঠে গেছে, ব্রিটেনে তো উঠে গেছে, জানি না আমি আমেরিকা কি হচ্ছে, এখন আল্লাহর ঘরে কেন যাইবে না, এতদিন যাইতে পারো নাই, যাদের যাইতে পারা সম্ভব তাদের অন্তত নামাজে খাড়া হও। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি, আল্লাহর কাছে এই দুনিয়া একদিকে আর তিনটা জিনিস আল্লাহ রসুল এবং দিন, আল্লাহ রসুল এবং দিন, মুনার সাথে থাকো, মুনার সাথে থাকো, মুনার সাথে থাকো, মুনা আল্লাহ দিনের সাথে আছে, দিনের সাথে যারা আছে তাদের সাথে থাকো, তাদের সাথে থাকো, আল্লাহ রসুল দিন বুঝে রাখেন, এগুলো আল্লাহ চিহ্নিত করছে কোরআনে। তোমরা এই তিনটা জিনিসের বেশি ভালোবাসো না এগুলাকে, এগুলাকে, এগুলাকে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ও ইংল্যান্ডের মুসলমানেরা, মুনা আল্লাহর দিনের জিহাদ করছে, তোমরা মুনার সাথে থাকো, তাহলে কোরআন শরীফের দাবি পুরা হবে আমি যতটুকু জানি। আর এর থেকে যদি ভালো সংগঠন থাকে আল্লাহর দিনের জন্য তাও থাকতে পারে, সেখানে যাও, কোনো আপত্তি নেই, সেটা আমার জানা নেই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম, আল্লাহ ও বান্দারা আল্লাহ সম্পর্কে কিসে তোদেরকে ভুলাইছিল? আমি এখানে তিনটা কথা আর চারটা কথা বলতেছি, এক নম্বর ভুলাই দে শয়তান, দুনিয়া নফস শয়তান, দুনিয়ার কথা আগে বলে দিছি আর দুনিয়ার কথা বলবো না, এরপরে আসবে শয়তান, কিভাবে যে শয়তান গোমরা করতেছে কিন্তু সে ইনভিজিবল, সে দেখা যায় না, হ্যাঁ তার কিছু সেলাসামুন্ডা দেখা যায়, মিনাল জিন্নাতে ওয়ান্নাস, জিন্নাতগুলো দেখা যায় না, ইনসানের ভিতরে কিছু তার সেলা আছে, তার শয়তানের, আল্লাহ সেলা শব্দ বলছে কোরআনে, ওয়াকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের সেলাদের বিরুদ্ধে যুদ্ধ কর, যুদ্ধ কর, যুদ্ধ কর, আল্লাহ কয় কোরআনে, তুমি তাদের লোক বন্ধুত্ব করো, আল্লাহ কয় এগুলো দুশ্মনী কর, যুদ্ধ কর, শয়তানের সেলা কি জাতের অশ্লীলতা ছড়াচ্ছে, কি জাতের ব্যবিচার ছড়াচ্ছে মিডিয়াতে, কি জাতের ছড়াচ্ছে, কি জাতের বর্বরতা সমাজের উপরে আনতেছে, এগুলো শয়তানের কি? আল্লাহ তাআলা কি বললে? ওয়াকাতিলু আউলিয়া শয়তান, শয়তানের বন্ধু, শয়তানের বন্ধু, শয়তানের বন্ধুরে আল্লাহ তোমরা দুশ্মন হিসেবে গ্রহণ করো, ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুয়া, শয়তানকে আল্লাহ বলছে চিহ্নিত শত্রু, চিহ্নিত শত্রু, চিহ্নিত শত্রু, আদমের শত্রু ঘোষণা করে দিয়েছি, তোদের আব্বারে উলঙ্গ করছে জান্নাতের ভিতরে এই শয়তান, সেই শয়তানকে অনুসরণ করো। সুতরাং এক নম্বর দোষ দুনিয়াকে বললাম, তারপরে এই শয়তান, শয়তান কিভাবে করে সেগুলো তো আর সময় নেই, আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ কোরআনে বলছে শয়তানের মোকাবেলা করতে পারবি না, শয়তানের মোকাবেলা করতে পারবি না, আমার সাহায্য চাও, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, আল্লাহ বলেন বলো হে মুহাম্মদ, ও আল্লাহ তোমার কাছে শয়তানের ওয়াসফাতা থেকে তোমার কাছে পানা চাই, বলো, আল্লাহ শিখাচ্ছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, প্রত্যেকদিন অন্তত 20 বার জিকির করো, রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, অথবা ফালাক নাসের ভিতরে আছে,
أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس خناس 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 بربراشي بربراشي মিনাল জিন্নাতে ওয়ান না, জিনের ভিতরে আছে, ইনসানের ভিতরে আছে, এগুলো তোমাদের ভিতরে ওয়াসওয়াসা পয়দা করে মনের ভিতরে, হয়তো হ্যাঁ গরিব হয়ে যাবি, পোশাক টোশাক কিছু আনতে রুজি চালতো কইতে হলে হারাম হালাল এত কিছু চাইতে পারবি না, এগুলো ছয়তানে তোমার বুঝায়, গরিব হওয়ার ভয় দেখায়, তোমারে জেল জুলুমের ভয় দেখায়, দেশের থেকে বাইরে যাওয়ার ভয়, শয়তানে যে কত রকমের ভয় দেখায়, কত কিছু রকমের যে গোমরা করে সেগুলো তো আর বর্ণনা করতে চাইলে আপনারা আব্দুল কাইয়ুম ইবনুল কাইয়ুমের কিতাব পড়বেন, শয়তানের কর্মসূচি কর্মপদ্ধতি, ইংরেজিতে লেখছে শয়তানের কর্মসূচি এবং কর্মপদ্ধতি, আমিও লেখার চিন্তা করছি একটা একটা শয়তানের কর্মসূচি কর্মপদ্ধতি কী কী তার কাজ কীভাবে কীভাবে করে। তো আজকের জন্য এতটুকুই, কর্মসূচি কর্মপদ্ধতি শুধু বললাম, আপনারা শয়তানের এখানে আমি 5 রকমের 10 রকমের কাজ নোট করছিলাম সেগুলো বলার সময় নাই, আমি পরিচালককে বললো প্রশ্ন উত্তর আর বেশি দিতে পারবো না, আমি কথাগুলো শেষ করে দিতে চাই। দ্বিতীয় হলো নফস, ও ভয়ঙ্কর শয়তানের এজেন্ট হলো নফস, আল্লাহ থেকে গোমরা করে কিছু আল্লাহ তো ভুলেছে কিছু, আল্লাহ যে বললো ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা, কিসে তোমাকে আমার সম্পর্কে কেয়ারলেস করে দিয়েছিল, কেয়ারলেস করে দিয়েছিল, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ সম্পর্কে ভুলিয়ে রেখেছিল, তার মধ্যে একটা হলো নফসই ভুলে দিয়েছিল। ইন্না নাফসাল আম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি, আল্লাহ তাদেরকে দয়া করে তারা ছাড়া নফসের গুমরাহি থেকে কেউ বাঁচতে পারবে না। হুজুর কয় নফসকে তোমরা চিনো নাকি, তোমাদের সাথে থাকে, ভালো আচরণ করলে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করলে ভালো আচরণ করে, তোমরা কি চিনো তোমাদের বন্ধু এটা কি? সাহাবীরা কয় হুজুর ভালো আচরণ করলে খারাপ আচরণ করে, খারাপ আচরণ করলে ভালো আচরণ করে, এটা আবার কেমন? কয় এটা আর কি নফস, যত মায়া করবা যত তার কথা শুনবা এত 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 বরবাদি, এত ধ্বংস, এত ধ্বংস, এত ধ্বংস, যত তারে কড়া করিতে রাখবা, তারে কড়া করিতে রাখবার একমাত্র উপায় সিয়াম, রোজা করো, সেখানে খাইতে চায়, বুক করতে চায়, এটা করতে চায়, সেক্সুয়ালিটি চায়, শুধু চায় চায় চায়, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। সুতরাং সপ্তাহে রোজা রাখো, প্রতি সপ্তাহে রোজা রাখো, প্রতি মাসের দিনটা রোজা রাখো। আজকে যারা আলোচনা শুনছো আমি রাখছি, তোমাদেরকেও বলছি, একটা সিয়াম মানুষকে জাহান্নাম থেকে 70 বছর তাকে দূরে নিয়ে যাবে, 70 বছর লাগে না, একদিন দূরে থাকলে তো হয়, আল্লাহ বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। আজকে যারা শুনছো জাহান্নাম থেকে বাঁচার জন্য সিয়ামের বিকল্প নাই। তো দুনিয়া গেল, নফস গেল, শয়তান গেল, তিনটা, আর হলো মরণের ভয়, মরণের ভয়, ওর বাবা দিনের পথে চললে মরণের ভয়, দিনের পথে চললে জেল জুলুমের ভয়, দিনের পথে চললে কত অত্যাচার জুলুমের ভয়, এগুলোর উপর আমার বর্ণনা করার সময় নাই। সুতরাং সব কিছুর মূল হলো ওহির জ্ঞান না থাকা, আল্লাহরে ভুলে গেছে যে আল্লাহ সম্পর্কে তার এলম নাই, যে জিনিসের পিছনে চলতেছে তার কি, এই যে বললাম শয়তানের কর্মসূচি, তুমি কি বুঝো শয়তানের কর্মসূচি কি? তোমার তো এলেম লাগবে, ইবনুল কাইয়ুমের মতো আলেম কিতাব লেখে, ইবনুল কাইয়ুম হচ্ছে ওই জাতের আলেম যে কোনো হাদিস জানে না বললে এটা হাদিস নয় বলতে হবে, এই জাতের আলেম ইবনে জৌসি, রব্বিকাল করিম, ওই দয়ালু আল্লাহ যে তোমারে বানালো, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, বানালে কত সুন্দর করে, মানবের চেয়ে সুন্দর আর কিছু আছে? তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এত সুন্দর করে তুমি যত সৃষ্টি আল্লাহ পৃথিবীতে বানিয়েছে মানবের চেয়ে সুন্দর আর কিছু নাই, হায় 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 হায়, এত সুন্দর করে বানালো জাহান্নামে জ্বালানোর জন্য, না তোমার আমল তোমাকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ইতরের চেয়ে ইতর বানাই ফেলছে তোমাকে তোমার আমলে, আল্লাহ তো বানাছিল খুব সুন্দর করে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলাম এটাও আল্লাহ তাআলার দয়া আমার প্রতি, আদেমি ইয়দ্দা দাই বা জম মুসলমান কর দাই, আয় খোদা কর পাশাওয়াম এহসান পর এহসান কর দাই, ওয়াল্লাহ কবিয়ে কয় সিজদায় পড়ে মাথা উঠাইতে ইচ্ছে করছে না, মানব করে কি করে পয়দা করলে, ইতর পানীয় তো বানাতে পারতে, শৃগাল বানাতে পারতে, সব কিছু বানাতে পারতা, আল্লাহ তাআলা মানব বানানোর জন্য কি তোমাকে কোনো ইবাদত দিয়ে আসছিলাম? তুমি দয়া করে করেছো, রব্বে করিম, রব্বে করিম, কত দয়ালু আল্লাহ,
आदमी योद्धा दई बा जम मुसलमान कर दई अय खुदा कुर्बा सवाब एहसान फर एहसान कर दई मानव करेछ एर परे मुसलमान करेछ कत दया दयार पर दया किताब दिएछ पैगंबर दिएछ ओ अल्लाह ताला एत दयार परे कि करे नाफरमानी करला अल्लाह जिज्ञासा करबे बे रब्बिकल करी ए दयालु पानी खाइतेछ जमीनेर उपरे पा रेखेछ हाथ दिएछ चोख दिएछ कान दिएछ एकटा किछु अल्लाह छाड़ा केउ दिते पारबे एकटा अंध चोखेर भितर आलो दिते पारबे আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করতে পারছি না আলহামদুলিল্লাহ সুতরাং আজকে আমরা শিখলাম যে কিয়ামত এক ভয়াবহ সময় মুহূর্ত আগাচ্ছে সামনের দিকে এক তরাবাল ইন্নাস হিসাবুম ওহুম ফি গাফলাতিন মুরিদুন দ্বিতীয় শিক্ষা এই যে গুনাহ হবে কিয়ামতের জন্য ভয়াল বিষয় من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون গুনাহ করেছে গুনার ভিতরে খালি গুরপাক্কার গুরপাক্কার তওবা করে ফিরে আসে না সুতরাং গুনাহগার গুনাহ ভয়াল হবে আজকে শিক্ষা হলো যে সেই গুনাহ থেকে আল্লাহর কাছ থেকে তওবা নিয়ে পৃথিবী থেকে যেতে হবে সর্বশেষ নেক আমল করার জন্য আফসোস করবে পৃথিবী থেকে আসবে ও খোদা আমাকে আরেকবার পৃথিবীতে যাওয়ার সুযোগ করে দাও রব্বানা سمعنا ربنا بصرنا وسمعنا فرجعنا نعمل صالحا نفر من را بولتے تک بے واللہ تعالی پیتی بھی تارے بھر دوار شدوق داو نیکامل قرات جنو نیکامل قرات جنو اللہ کو پیتی بھی کی آسے کلا اذا دکت الارض دکن دکا وجا ربک والملک صفا صفا پیتی بھی بالی رو پرے پیتی بھی বালির রেশার উপরে ধ্বংসের উপরে কেয়ামত খাড়া হয়েছে কোন পৃথিবীতে যাবি ষাট বছর হায়াতের কি করেছিলি চারশো বছর হায়াতের কি করেছিলি আজকে আর কোনো সময় সুযোগ দেওয়া হবে না ক্রন্দন কোনো কাজে আসবে না আল্লাহ তাআলা মৃত্যুর আগে সেই দিনটা আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন করে দাও নেক আমলের পুঁজি সংগ্রহ করা গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা তওবা করার জন্য আয় আল্লাহ তাআলা হায়াতকে জীবনকে আল্লাহ তাআলা অপচয় বন্ধ করার ক্ষেত্রে আল্লাহ তোমার সাহায্য চাই শয়তানের শয়তানি থেকে ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা গোটা উম্মতেরে মুসলিম উম্মারে রেহাই দাও পরবর্তীকা আল্লাহ তাআলা কোরআন শরীফের আলো ছাড়া তো কিছু সিনার কিছু বুঝার কোনো উপায় নেই আল্লাহ তাআলা কোরআন শরীফের নূর দিয়ে আমাদেরকে মুনাওয়ার করো আজকে যারা আয়োজন করলেন যারা শুনলেন সবাইকে মোবারকবাদ জানিয়ে খুব তাড়াহুড়া করে কথা বললাম বিদায় দুঃখ প্রকাশ করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু